সালাম টিভি দা সলিউশন ফর হিউম্যানিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তাস্তাহজিউন। লা তা'তাযিরু ক্বাদ গাফারতুম বা'দা ঈমানিকুম। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال النبي صلى الله عليه وسلم। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবমাননা করা এবং সালাতে হাত বাঁধার স্থান, এ দুটি সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা সম্প্রতি এক শ্রেণীর আলেমদেরকে দেখছি এবং বহু পূর্বেও আমরা দেখে এসেছি, এক শ্রেণীর আলেমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন সুন্নাহকে নিয়ে তারা তামাশা করে, হাসি বিদ্রুপ করে, ঠাট্টা করে। এটা তাদের মাঝহাবে নেই, অথবা যেই দেশে তারা বসবাস করছে সেই দেশে নেই, সমাজে আমলটি প্রচলিত নয়। এই কারণে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হওয়া সত্ত্বেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি সনদে প্রমাণিত হওয়া সত্ত্বেও তারা সেটাকে নিয়ে তামাশা করে, খেল তামাশা করে, বিদ্রুপ করে এবং বিভিন্ন ধরনের হাসি মজাক করে থাকে। অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, বলেছেন, সমর্থন করেছেন, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্টপ্রাপ্ত হয়ে করেছেন, বলেছেন, সমর্থন করেছেন। এটা আল্লাহ তাআলার একটি বিধান। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের ব্যাপারে কোনো কিছু নিজের পক্ষ থেকে বলেননি, যা সূরায়ে নাজমের 3 এবং 4 নম্বর আয়তে এবং সূরা হাক্কর 43 এবং 45 নম্বর আয়তে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সুতরাং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ নিয়ে অবজ্ঞা করা, ঠাট্টা বিদ্রুপ করা, হাসি তামাশা করা, স্বয়ং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা বিদ্রুপ করা, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হাসি তামাশা করা, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহকে কটূক্তি করা, মানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা, রাসূলের একটা সুন্নাহকে অবজ্ঞা করা, মানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবজ্ঞা করা, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুখ থেকে, একটা সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া, মানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহকে সুন্নাহর অবাধ্য হওয়া, মানে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হওয়া, যা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের বহু জায়গায় উল্লেখ করেছেন এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে উল্লেখ করেছেন। এত তো সত্য মাঝহাবে নেই, অথবা প্রচলিত সমাজের মধ্যে আমলটি নেই, এই কারণে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্নাহকে নিয়ে আমরা কটাক্ষ করছি এবং আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্নাহকে নিয়ে খেল তামাশা, হাসি মজাক ইত্যাদি আমরা করছি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সুন্নাহকে নিয়ে আমরা ট্রল করছি, আল্লাহ ইয়াযু বিল্লাহ। এর যে বড় অপরাধ আর কি হতে পারে? সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে যারা আহলুল হাদিস তারা সহি সুন্নাহ মোতাবেক সালাত আদায় করে থাকেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি সনদে যে হাদিসগুলো প্রমাণিত হয়েছে সেইগুলোর উপর তারা আমল করে থাকেন, সালাতের মধ্যে সেই হাদিসের উপর তারা আমল করে সালাত আদায় করে থাকেন। কিন্তু আমাদের দেশে, ভারত উপমহাদেশে বিশেষ করে এই আমলটি নেই বিধায় তাদেরকে ব্যঙ্গ করা হয়, তাদেরকে নিয়ে হাসি মজাক করা হয়, তাদেরকে নিয়ে ট্রল করা হচ্ছে এবং বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করে তাদেরকে সমাজে হেয় করা হচ্ছে। অথচ এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আর এগুলো করার মানেটাই হলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এগুলো করা, আল ওয়াইয়াযু বিল্লাহ। আজকে দেখানো হচ্ছে যে আহলুল হাদিসরা নাকি এইভাবে সালাতের মধ্যে হাত বাঁধে এবং এইভাবে মুখ নাকি বাঁকা করে, মুখ নাকি ব্যাংচা করে, আল ওয়াইয়াযু বিল্লাহ, এবং তারা বারবার খালি এইভাবে নাকি হাত উত্তোলন করে, অথচ বারবার করেন না, তারা চার স্থানে করে থাকেন, যা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে প্রমাণিত, বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই এমন কোন হাদিসের গ্রন্থ নেই যে চার স্থানে রফুল ইয়াদাইনের হাদিস বর্ণিত হয় নাই, অথচ এটা নাকি তারা বারবার বারবার এইভাবে একটা ব্যঙ্গ করে মানুষকে দেখেই থাকে। তারপর আহলুল হাদিসরা নাকি একেবারে ফাগাইয়া
মানে বিশাল বড় জায়গা নিয়ে নাকি তারা দাঁড়ান, এবং এটা নিয়েও তারা ট্রল করে থাকেন। অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার হাদিসে বলছেন যে কাদের সাথে কাদ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর জন্য এবং ফাঁকা জায়গা বন্ধ করার জন্য, কারণ সেখানে ছাগলের বাচ্চার নেয়, ছোট ছাগলের বাচ্চার নেয় শয়তান প্রবেশ করে এবং মুসল্লিকে ওয়াসওয়াসা দেয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার হাদিসে বলছেন যারা এই ফাঁকা বন্ধ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বাড়ি প্রাসাদ নির্মাণ করবেন। এতগুলো হাদিস থাকা সত্ত্বেও তারা আজকে আহলুল হাদিসদের যেগুলো কোরআন এবং সুন্নাত দ্বারা প্রমাণিত আমলগুলো বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ সহ পৃথিবীর জগৎ বিখ্যাত হাদিসের আলোকে যে সলাত প্রমাণিত, এই সলাত নিয়ে আজকে ট্রল করছে, এই সলাত নিয়ে তারা আজকে ব্যঙ্গ করছে, হাসি তামাশা করছে এবং বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে মানুষকে হাসাচ্ছে, আল্লাহ আয়াজুবিল্লাহ। সমাজে দর্শক ও শ্রোতা মণ্ডলী, সলাতের মধ্যে হাত কোথায় বাঁধতে হবে, এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সনদে যেটা এসেছে যে জিরার উপর জিরা রাখতে হবে। কেউ বুকের উপর বলছেন, ওয়াইল ইবনে হুজর থেকে যে হাদিসটি, এখানে একজন রাবি আছে মুআল্লাল, উনি বিতর্কিত রাবি, এই কারণে একাধিক সনদে হাদিসটি বর্ণিত হওয়ার কারণে মুহাদ্দিসে কেরাম এবং এই বিষয়ে আরও কিছু হাদিস থাকার কারণে তারা বলছেন বুকে হাত বাঁধা সুন্নাহ। এবং নাবির নিচে কিছু হাদিস রয়েছে যেগুলোকে অন্যান্য ইমাম তো বলেছিনি, এমনকি হানাফি মাজহাবের বাঘা বাঘা আলেমরা এগুলোকে জয়ীফ বলেছেন। তো আমরা যদি ধরে নিই যে নাবির নিচে হাত বাঁধা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় এবং বুকের ওপর অপমানিত নয়, তাহলে আমরা সহিহ বুখারীর মধ্যে যে হাদিসটি এসেছে সেই হাদিসটির উপর আমল করতে পারি এবং সহিহ মুসলিমে একই ইমাম নববী রাহিমাহুল্লাহ ইমাম মুসলিম যে শিরোনাম কায়েম করেছেন যে হাত বাঁধবে বুকের নিচে নাবির উপরে, আর বুখারীর মধ্যে যে হাদিসটি এসেছে সেটা এইভাবেই করা যায় যে জিরার ওপর জিরা, জিরার ওপর জিরা রাখলে একটু বুক থেকে একটু নিচে থাকে হাতরা, এইভাবে যদি আমরা রাখি জিরার ওপর জিরা, তাহলে আমরা সরাসরি আর কোনো বিতর্ক থাকে না, কারণ জিরা এই হাতের হাতের কোনো থেকে মধ্যমা আঙ্গুলের মাথা পর্যন্তকে জিরা বলা হয়েছে বিভিন্ন অভিধানের মধ্যে, আল মুনজিদ এবং মুজামুল বসিত, লিসানুল আরব সহ বিভিন্ন গ্রন্থে কোনো থেকে মধ্যমা আঙ্গুলের মাথা পর্যন্তকে জিরা বলা হয়েছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিরার উপর জিরা রেখে সলাত আদায় করার জন্য সাহাবীদেরকে নির্দেশ দিতেন, যা সহিহ বুখারীর 740 নম্বর হাদিসে এসেছে। সাদ ইবনে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা নাস ইউমারুনা আইয়াদা আর-রাজুলুল ইয়াদাল ইউমনা আলা যিরুল ইসরা ফিস সলাত, সলাতের মধ্যে লোকদেরকে নির্দেশ দেওয়া হতো তারা যাতে ডান হাতকে বাম হাতের জিরার উপর রাখে, আর জিরার উপর রাখলে এইভাবে রাখলে বুকের কাছাকাছি একটু নিচে থাকে। তাহলে এই হাদিসটার উপর যদি আমরা আমল করি আর কোনো ধরনের এখতলাফ এবং মতানৈক্য আমাদের মাঝে থাকে না। আর আহলে হাদিসরা এটাই করে থাকেন, তারা অন্য হাদিসের উপর বুকের উপর একেবারে কম সংখ্যক লোক বুকের উপর একেবারে সরাসরি এইভাবে হাত বেঁধে থাকেন এবং নাবির নিচে তারা বাঁধেন না, যেহেতু এটা বুকের উপরটাও একাধিক সনদে এবং একাধিক হাদিস বর্ণিত হওয়ার কারণে মুহাদ্দিসে কেরাম এটাকে হাসান বলেছেন, কেউ সহি বলেছেন, এই কারণে তারা বুকের উপর বাঁধে। আর অধিকাংশ আহলুল হাদিসরা এটা জিরার উপর জিরা রেখেই তারা সলাতের মধ্যে হাত বেঁধে থাকেন, যেহেতু এটা বিতর্কিত মুক্ত একটি হাদিস যা সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে এবং সহিহ মুসলিমে যেইভাবে হাত বাঁধার কথা এসেছে এটা বুকের উপর, বুকের নিচে এবং নাভির উপরের কথা বলা হয়েছে। সুতরাং আমরা জিরার উপর জিরা রেখে আমরা সলাৎ আদায় করি, এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করতেন, সাহাবীদেরকে নির্দেশ দিতেন, ইউমারুনা আইয়াদা আর-রাজুলুল ইয়াদাল ইসরা আলা যিরাহিল ইসরা, লোকদেরকে নির্দেশ দিতেন তারা যাতে বাম হাতের উপর ডান হাত রাখে, তাহলে এইভাবে রাখলে আমরা বুকের কাছাকাছি থাকে, সুতরাং আর কোনো বিতর্ক থাকে না। অথচ আজকে হাদিসটিকে নিয়ে তারা বিভিন্ন ধরনের মন্তব্য করছে এবং বিভিন্ন কথা বলে হাদিসগুলোকে উড়িয়ে দিচ্ছে এবং এই হাদিসগুলো তারা এইভাবে হাত বাঁধার কারণে আজকে তাদেরকে বিভিন্ন ধরনের বিদ্রুপ করা হচ্ছে, তাদেরকে নিয়ে ট্রল করা হচ্ছে, হাসি মজাক করা হচ্ছে, জনসম্মুখে তাদের নামে বিশুদ্ধার করা হচ্ছে, আল্লাহ আয়াজুবিল্লাহ। অথচ রাসূল এইভাবে করতেন, সাহাবীদেরকে নির্দেশ দিতেন, অথচ আমরা করার কারণে আমাদেরকে এইভাবে আজকে অসম্মান করা হচ্ছে। আমাদেরকে অসম্মান করা হচ্ছে না, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অবমাননা করা হচ্ছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসুন আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের কোন একটা সুন্নাহ নিয়ে বিদ্রুপ করি তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যে ছোট্ট একটা বিধানও যদি আমরা অবজ্ঞা করি, হাসি করি, তামাশা করি অথবা এটাকে নিয়ে আমরা ট্রল করি,
এবং হাসি মজাক করি আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে বলছেন যে আপনি বলুন আবিল্লাহি ও আয়াতি ও রাসূলি, তারা কি আল্লাহর সাথে এবং তার আয়াত অর্থাৎ বিধিবিধানের সাথে এবং তার রাসূলের সাথে কুনতুম তাস্তাহজিউন ঠাট্টা বিদ্রুপ করছিল, লা তা'তাজিরু কোনো উযর চলবে না, তারা ঈমান আনার পরে কাফের পরিণত হয়েছে আল্লাহ আয়াযু বিল্লাহ। সুতরাং আল্লাহর সাথে আল্লাহর কোনো বিধানের সাথে রাসূলের সাথে এবং রাসূলের কোনো সুন্নাহর সাথে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, হাসি মজাক করে, তামাশা করে, ট্রল করে, তাহলে সে যতই বড় ইমানদার হোক না কেন সে ইমান থেকে বেরিয়ে যায়। এটা ইমান ভাঙার একটা অন্যতম কারণ। সুতরাং আমাদেরকে সাবধান হতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা প্রমাণিত, চাইটা আমার মাঝহাবে না থাকুক, আমার তরিকায় না থাকুক, আমার দেশের মধ্যে প্রচলন না থাকুক, রাসূল থেকে প্রমাণিত এটাকে আমাকে মেনে নিতেই হবে যদি আমি মুসলিম দাবি করে থাকি। আর যদি আমি অমুসলিম হই, আমি যদি ইসলামের নামে কোরআন এবং সুন্নার দুশমন হই, তাহলে আমার দ্বারাই সম্ভব হবে এগুলোকে নিয়ে ট্রল করা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। ওবিল্লাহি আল্লাহ আমাদের সকলকে সহি সুন্নার উপর আমল করার তৌফিক দান করুক। ওবিল্লাহি তৌফিক ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।